চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসবের মঞ্চে ইসলামী সঙ্গীত পরিবেশন করেছে একদল তরুণ। অভিযোগ উঠেছে, ইসলামী ছাত্র শিবিরের সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্যরা এটি করেছে। তবে বিষয়টি অস্বীকার করেছে ইসলামী ছাত্র শিবির। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে নগরের JM সেন হলের শারদীয় দুর্গোৎসবের মঞ্চে এই ঘটনাটি ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, পূজা উদযাপন কমিটির এক নেতার আমন্ত্রণে সংগঠনটি ওই পূজা মণ্ডপে গান করতে যায়। তবে গান গাওয়ার পরে সনাতন ধর্মের মানুষদের মধ্যে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তারা ওই সংগঠনটিকে জামায়াতে ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেছেন, যদিও জামায়াত জানিয়েছে তারা এই গান করার বিষয়ে কিছুই জানেন না। গানের দলটিও তাদের কোনো অঙ্গ সংগঠন নয়। সংগঠনটি শাহ আব্দুল করিমের লেখা বিখ্যাত গান আগে কি সুন্দর দিন কাটাইতাম এবং চৌধুরী আব্দুল আলিমের লেখা শুধু মুসলমানের লাগি আসেনি কো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান শীর্ষক গান দুটি পরিবেশন করে। এর আগে শুধু মুসলমানের লাগি আসেনি কো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান গানটির ভিডিও ছড়িয়ে পড়ে। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম নগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লুল সেন উজ্জ্বল বলেন, তাদের যুগ্ম সম্পাদক সজল দত্তের অনুমতি নিয়ে ওই গানের দলটি পূজা মণ্ডপে এসে গান পরিবেশন করেছেন, তিনি উপস্থিত ছিলেন না। চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি সেলিম জামানও দাবি করেছেন, পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক সজল দত্তের আমন্ত্রণেই তাদের একটি দল পূজা মণ্ডপে গান করতে গিয়েছিল। তিনি বলেন, পূজা উদযাপন পরিষদের সজল তাদের দাওয়াত দিয়েছিলেন, সে আমন্ত্রণে গিয়ে দলটি দুটি সম্প্রীতির গান করে, কিন্তু এটি নিয়ে একটা পক্ষ প্রচারণা চালাচ্ছে, ষড়যন্ত্র করতেই তারা গান করতে গিয়েছেন, তারা জোরপূর্বক কিছুই করেনি, দাওয়াত পেয়ে গিয়েছিলেন।